শুনবেন বাংলা সহিত সারা বিশ্বের বিকেল আটটার ঢাকা ঢাকা বৈশাখী সংবাদ। আর সাথে সাথে আমি লেটেস্ট ফিটেস্ট ওয়াইফাই যুক্ত ব্লুটুথ ব্যাচেলার মোহাম্মদ কুলকুল ওরফে চুলকানি মিয়া বায়োমেট্রিক পাস। খবর প্রচারিত হচ্ছে লিটনের ফ্ল্যাট থেকে। শুরুতেই সংবাদের শিরোনাম ছিল, কিন্তু আমাদের দর্শকের তাড়া হওয়ার কারণে শিরোনাম ছেড়ে আমরা নেমে পড়ছি সরাসরি সংবাদে। আমাদের রিপোর্টার আল দুবাই বাথরুমের বালতিতে মুক্তি ভাই, আমরা আপনার কাছে সরাসরি চলে যাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, কমলাপুরের সার্বিক পরিস্থিতি কি? কমলাপুরের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ, হতাহত হওয়ার সমস্যা খুবই বেশি, একাধিক বয়সের আসার জন্য অনেক হতাহত হবে। এরপরে আপনি চোখ রাখুন কুলুকুলু হকি স্টিক চিংড়ি পথে। ওকে ওকে, দর্শক মন্ডলী আপনারা শুনলেন আমাদের রিপোর্টের কথা, সেই কমলাপুরের আখিকে পাখিটেস কিনে দেয় বয়ফ্রেন্ডের সাথে বেকআপ। কারণ পয়লা বৈশাখে শাড়ি কেনা বাদ দিয়ে সে পাখিটেস কিনে দিয়েছিল। এরপরে সাবেক বয়ফ্রেন্ড মহানন্দে টুইন্টার ভবন থেকে লাভ দিয়ে পড়ে মারা গেল। এখন শুনবেন বিজ্ঞাপন বিরতি। এবার কি কিরণ মালা পারবে ম্যাচ পাস করতে? জানতে হলে দেখতে থাকুন সানি টিভি। এবার শুনবেন গরম গরম হট নিউজ। নাইনা লাইন ভাইরাসে বর্তমানে নাইলা নাইম ভাইরাসে আক্রান্ত দেশের যুব সমাজ। তিনি সানি লিওনকে ফলো করতে গিয়ে প্রতি রাতে এফবিতে দিয়ে থাকে নেগেটিভ পজিটিভ পিক। আর সেই সব পিক দেখতে গিয়ে ছেলেরা বাবার পকেট মারতে দ্বিধাবোধ করছে না। আর পকেট মারার কারণে তাদের অবস্থা এতই খারাপ হচ্ছে যে প্রতিদিন 500 জন যাচ্ছে জঙ্গিতে, 500 জন যাচ্ছে পাবনাতে। এবার শুনবেন বিশেষ সংবাদ কারওয়ান বাজারের এয়ারপোর্ট। কিছুদিন আগেই কারওয়ান বাজারে একটি ভ্যানের এয়ারপোর্ট খোলা হয়েছে। এই এয়ারপোর্ট থেকে বিশ্বের উগান্ডা সহ বিভিন্ন দেশে যাত পাচ্ছেন আপনারা স্বল্প মূল্যে। এই খবর শোনার পর হন্ডুরাস, আমেরিকা, ভিয়েতনাম বিভিন্ন দেশের এয়ারপোর্ট অলরেডি বন্ধ হয়ে গেছে। তবে ভাই বিশেষ দ্রষ্টব্য, ট্রেন যেমন রেললাইন ছাড়া চলতে পারে না, আমাদের এই ভ্যানের নিচে পানি ছাড়া চলতে পারে না। তবে দুঃখ সংবাদ একটাই, ভ্যানটি প্রথম দিনে অ্যাক্সিডেন্ট করে, হতাহতের সংখ্যা জানা যায়নি, তবে 100 জন মারা গেছে, তাদের চিকিৎসাধীন রাখা হয়েছে হসপিটালে। আপাতত আহতদের পাবনা মেডিকেল কলেজে এবং আজিমপুর কবরস্থানেও আটেনি, তারপরে বছিলা কবরস্থানে দাফন করা হয়েছে। এবারে শুনবেন হারানো বিজ্ঞপ্তি। আগামীকাল রাজধানীর কলাতলি বস্তি থেকে কোটিপতি বাবার 80 বছরের একমাত্র যুবতী মেয়ে হারানো গিয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে নিকটস্থ কাজী অফিসে গিয়ে বিয়ে সেরে ফেলবেন। আর যদি আপনাদের মধ্যে কোনো দুষ্কৃতী লোক ভালো লোক পেয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিবেন। পুরস্কার হিসেবে থাকছে 1 কেজি আলু, 2 কেজি বেগুন, 6 কেজি পটল। এবারে শুনবেন কৃষি সংবাদ। এবারে ব্যাপক ধান হইতে ভাই, এরপরেও গোটা বিশ্বে চাইলের অভাব। কেন? কয়েকটা মুরগি 6 তলা থেকে উড়ে চলে গেছিল। এরপরে একটা মুরগির ময়না তদন্ত করার পরই 500 টন চাউল পাওয়া গেছে। আমাদের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন যে অপারেশন সাকসেসফুল হলে আরো 50 টন পাওয়া যাবে। এবার শুনবেন বিশাল আবহাওয়া সংবাদ। আজকের তাপমাত্রা বরফের মতো গরম, হালকা থেকে গড়ি গড়ি বৃষ্টি হতে পারে, সাথে পুঁটি মাছ আর ইলিশ মাছ। কোন কিছুকে কোনো সংকেত দেওয়া হয়নি, শুধু মানুষদের সংকেত দেওয়া হয়েছে আজকের দিনে বেরোলে হেলমেট নেবেন। এক্ষেত্রে হেলমেটই একমাত্র বেরিয়ার মেথড। এবার শুনবেন খেলাধুলা। বিশাল বিশাল এক রশি খেলা, এই রশি খেলায় অংশগ্রহণ করছে ঢাকার হিজড়া দল বনাম 100 বছরের উপরে যুবক যুবতী দল। এই রশি টানাটানি করতে 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 মাঝখানে ছিঁড়ে সবাই বুড়িগঙ্গাতে পড়ে গেছে। আপনারা কি ভাবছেন ডুবুরি লাগাইছি? না, ফায়ার সার্ভিসের 60টি কাজ চলতেছে। এবার শুনবেন তারানা চুলকানি সংবাদ। ভাই আমার একটি জুনিয়র ভাই চুলকানির মলম দিয়ে গেছে, কিন্তু ওষুধ দেয়নি, আমি এখন ওষুধ দেবো। চিপায় চুলকায়, চাপায় চুলকায়, শ্বশুর শাশুড়ি মানে না, ঘরচর ঘরচর করে চুলকায়। ভাই ওষুধ একটাই, ডাবের পানি, ডাবের পানি, কচি কচি ডাবের পানি, ফেলে পরে চলে যাবে সব চুলকানি, ফেলে পরে চলে যাবে সব চুলকানি। ভাই খবর শেষ, কিন্তু নেক্সট খবর হবে কবে? যেদিন অপবিশ্বাস আর বুবলির বিয়ে খাইতে যাবো আমরা।